আগে দেশ দেশের নিরাপত্তা অগ্রাধিকার সেখানে রাজ্য সরকার সীমান্ত রক্ষী বাহিনীর চৌকি বানানোর জন্য জমি দিতে নারাজ তাহলে কি তৃণমূল চায় না পাচার অনুপ্রবেশ বন্ধ হোক সহযোগিতার বদলে বিএসএফ এর পদে পদে বাধা কেন কাঁটাতারের জন্য মিলবে না জমি নবান্নে পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিষদের বৈঠকে বিএসএফ সীমান্ত প্রসঙ্গ বিএসএফ এর কাজে সহযোগিতা করুন আবেদন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফকে জমি দেওয়া সম্ভব নয় বৈঠকে অমিত শাহকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সীমান্তে অনুপ্রবেশ পাচারের সমস্যা বাংলায় নতুন কিছু নয় দিনে দিনে তা আরও বেড়েই চলেছে বিরোধীরা চোরাচালানের অভিযোগ তুললে রাজ্যের একটাই সুর সীমান্তের দায় বিএসএফের কিন্তু কেন্দ্র যখন বিএসএফের এখতিয়ার বৃদ্ধি করতে চাইল তখন রাজ্য সরকারের আপত্তির শেষ ছিল না এমনকি বিধানসভায় বিএসএফের এখতিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাবও পাশ করিয়ে নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্তের একটা বড় অংশ অরক্ষিত কাঁটাতার দিতে অনেকবার জমিও চাওয়া হয়েছে রাজ্যের কাছে কিন্তু এখনও প্রয়োজনীয় জমি পায়নি বিএসএফ শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতে ফের একবার বিএসএফ চৌকির জন্য জমির কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু মুখ্যমন্ত্রী সেই দাবিকে পত্র পাঠ নাকচ করে দেন বলে সূত্রের খবর ওয়ান টু ওয়ান মিটিংয়ে বিএসএফ এর 72টা চৌকির জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না এবং বিএসএফ এবং স্টেট পুলিশের আরো কোঅর্ডিনেশন বেটারমেন্টের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তার চেম্বারে উনি স্পেশালি অনুরোধ করেছেন বিএসএফ কে নিয়ে অবশ্য আগের অবস্থানেই অনড় শাসক দল সীমান্তে অনুপ্রবেশ বা চোরাচালান নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলতেই বেশি আগ্রহী তৃণমূল নেতৃত্ব সীমান্তে অনুপ্রবেশ বা সীমান্তে গরু পাচার বা কিছু পাচার কে দেখবে বিএসএফ দেখবে বিএসএফ কাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তো ফলে এই যে বিষয়গুলো যে বিএসএফ এটা একটা সমস্যা এর ইখতিয়ার কেন বাড়িয়ে দেওয়া হলো কিভাবে বাড়িয়ে দেওয়া হলো এবং তার যে মূল দায়িত্ব সেগুলো তারা পালন করছেন কিনা শনিবার বিএসএফ চৌকির জন্য 20 একর জমি চাওয়া হয় বলে নবান্ন সূত্রে খবর কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন এত জমি বিএসএফ এর কেন লাগবে উল্লেখ্য কাঁটাতার দিতে প্রয়োজন জমির দৈর্ঘ্যের প্রস্থের নয় সীমান্তে বিএসএফ চৌকি হলে স্বাভাবিকভাবেই বন্ধ হবে পাচার অনুপ্রবেশ তাহলে জমি দিতে আপত্তি কেন রাজ্যের কাঁটাতার দেওয়ার পরও পাচার বন্ধ না হলে বিএসএফ এর দিকে আঙুল তোলা তো রাজ্য সরকারের কাছে আরো সহজ হয়ে যাবে তার মানে কি রাজ্য বা শাসক দলই চাইছে না পাচার বন্ধ হোক সে কারণেই জমি নিয়ে এত টালবাহানা রিপাবলিক বাংলা